بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. اما بعد, এই মুহূর্তে দেশে বা বিদেশে যে যেখান থেকে আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করছেন সবাইকে জানাচ্ছি অকৃত্রিম শুভেচ্ছা ও সাদর সম্ভাষণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত পর্বে আমরা আলোচনা করেছি আরবি ভাষার গুরুত্ব ও তার প্রয়োজনীয়তা নিয়ে এবং সেই সাথে আরবি ব্যাকরণের কিঞ্চিৎ ধারণা দিয়েছি। এ পর্বে আমরা আলোচনা করব পরিভাষার পরিচয় নিয়ে এবং এমন কিছু পরিভাষা নিয়ে আলোচনা করব যেসব পরিভাষা এলমুস সরফ ও এলমুন নাহুর মধ্যে সমানভাবে ব্যবহার হয়ে থাকে। এভাবে বললে খুব একটা বেমানান হবে না যে পরিভাষাগুলো এলমুস সরফ ও এলমুন নাহুর ফাউন্ডেশন। অতএব প্রতিটি শিক্ষার্থীর জন্য ক্লাসটি মনোযোগ সহকারে শোনা, পরিভাষাগুলো ভালোভাবে বোঝা এবং তা আত্মস্থ করা অনিবার্য। তো চলুন আজকের ক্লাসের মূল আলোচনায় যাওয়া যাক। কথা বলছিলাম পরিভাষা নিয়ে, শুরুতেই পরিভাষার সংজ্ঞা বা পরিচয় জেনে নেওয়া যাক। যে শব্দ দিয়ে সংক্ষেপে কোনো বিষয় সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হয় তাকেই পরিভাষা বলে। বলে রাখা ভালো, পরিভাষাকে আরবিতে এস্তেলাহ, যার বহু বচন এস্তেলাহাত বলে। যে কোনো শাস্ত্রের পণ্ডিতগণের একটি সম্প্রদায় কোনো একটি শব্দের শাব্দিক অর্থ কিংবা সাধারণ অর্থ বাদ দিয়ে কোনো একটি বিশেষ অর্থ বানিয়ে নেওয়াকে পরিভাষা বলে। যেমন টিস্যু, সাধারণ জনগণ টিস্যু বলতে বোঝে ফেসিয়াল বা টয়লেট টিস্যু, এসহ যাবতীয় যে সমস্ত টিস্যুর প্রকার আছে আমরা সেটাই বুঝি। কিন্তু ডাক্তারদের পরিভাষা টিস্যু বলতে মানবদেহের চামড়া বোঝায়। এই পর্যায়ে আমরা কিছু এস্তেলাহাতের সংজ্ঞা বা পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি, যেসব এস্তেলাহাতগুলো এলমুস সরফ ও এলমুন নাহুর ফাউন্ডেশন। এবার কাঙ্ক্ষিত পারিভাষিক শব্দ ও তার পরিচয় জেনে নেওয়া যাক। লফজ, মানুষের মুখ থেকে যা কিছু বের হয় তাকেই লফজ বা শব্দ বলে। আমরা দিবানিশি অজস্র শব্দ ও বাক্যের মাধ্যমে নিজের মনোভাব প্রকাশ করে থাকি, এসব শব্দ ও বাক্যকে মূলত লফজ বলে। এখন সেই মনের ভাব প্রকাশের মাধ্যমটি যদি আরবি ভাষায় হয় তো সেটি আরবি লফজ বা শব্দ। যেমন জালাসা কালবু সদিকি আমাম আল বাবি। আর যদি বাংলায় হয় তো বাংলা লফজ বা শব্দ, যেমন তুমি খেয়েছো, সে পান করেছে। ইংরেজিতে বললে ইংরেজি লফজ বা ওয়ার্ড বা শব্দ, যেমন দিস ইজ এ পেন। চলুন লফজ কত প্রকার তা জেনে নেই। লফজ বা শব্দ প্রথমত দুই প্রকার, মৌজু মুহমাল। অর্থবোধক শব্দকে লফজে মৌজু বলা হয়, অর্থহীন শব্দকে লফজে মুহমাল বলা হয়। লফজে মুহমাল বা অর্থহীন শব্দ কখনো কখনো আমাদের কথোপকথনের মাঝে ব্যবহার করে থাকি, যেমন ভাটটাত, কলম টলম, টুপি টাপি। এমনইভাবে যদি কোনো পাগল ব্যক্তি অর্থহীন শব্দ উচ্চারণ করে সেটাও লফজে মুহমাল, যেমন কলমের জায়গায় বলে দিল মলম। তবে একটি কথা খেয়াল রাখবেন, পড়তে বা লিখতে কখনোই লফজ মহমাল ব্যবহার হয় না। অর্থাৎ বই পুস্তক, পেপার পত্রিকা, যত শব্দ আছে সবই লফজ মৌজু বা অর্থবোধক শব্দ। আসুন লফজ মৌজুর প্রকারভেদ নিয়ে আলোচনা করি। লফজের মতো মৌজুও দুই প্রকার, এক মুফরাদ, দুই মুরাক্কাব। চলুন মুফরাদের সংজ্ঞা জেনে নিই। একক অর্থবোধক শব্দকে মুফরাদ বলে, যেমন কিতাবুন, কুররাসাতুন, কলামুন, ইনসানুন ইত্যাদি। ইংরেজিতে যাকে বলে ভোকাবুলারি। দ্বিতীয়ত মুরাক্কাবের সংজ্ঞা, দুই বা ততোধিক মুফরাদ দ্বারা গঠিত বাক্যকে মুরাক্কাব বলে, যেমন আনা আসিয়ুন। বাক্যটি মুরাক্কাব হবে কারণ এটি একটি অর্থবোধক বাক্য যা দুটি মুফরাদ শব্দ দ্বারা গঠিত। আনা একটি মুফরাদ শব্দ, আসিয়ুন একটি মুফরাদ শব্দ যা অর্থবোধক। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, লফজে মুফরাদ দ্বারা সম্বন্ধিত ব্যক্তি বা শ্রোতার পুরোপুরি ফায়দা হাসিল হয় না, অর্থাৎ মনের ভাব অসম্পূর্ণ থেকে যায় যার দ্বারা শ্রোতা তার বক্তার মনের ভাব স্পষ্টভাবে বুঝতে পারে না। এজন্য সচরাচর কথোপকথনে ও লেখায় মুফরাদ শব্দ ব্যবহার হয় না। তবে হ্যাঁ, কখনো কখনো প্রশ্নোত্তরে মুফরাদ বা একক অর্থবোধক শব্দ ব্যবহার হয়। যেমন আপনাকে প্রশ্ন করা হলো আপনার হাতে কি, এ প্রশ্নের উত্তরে আপনি শুধু বললেন কলম, মূলত বাক্যটি ছিল আমার হাতে কলম। এবার আসুন এসএম এর সংজ্ঞা জেনে নিই। নামবাচক শব্দকে এসএম বলে, ইংরেজিতে বলে নাউন, যেমন কোনো ব্যক্তির নাম আমর, জায়েদ, বকর ইত্যাদি। কোনো জায়গার নাম ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ইত্যাদি। কোনো প্রাণীর নাম হাঁস, মুরগি, গরু, ছাগল, কুকুর, বিড়াল। এমনইভাবে অন্য যে কোনো বস্তুর নাম, টেবিল, চেয়ার, আয়না, গয়না, খাট, চৌকি ইত্যাদি।
কোনো কাজের নাম দেখাশোনা, লেখাপড়া, বলা, ভাষণ দেওয়া, শিক্ষা দেওয়া, গাড়ি চালানো ইত্যাদি, এই সবই এসএম। পৃথিবীতে যত নাম আছে সবই এসএম। চলুন ফেল নিয়ে আলোচনা করি। সহজভাবে বলি, পৃথিবীতে যত কাজ আছে সবই ফেল বা ক্রিয়া, তবে সেই কাজটি অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিন জামানার যে কোনো একটি জামানায় সংগঠিত হতে হবে। জামানা নিয়ে সামনে একটি আলোচনা আসবে ইনশাআল্লাহ। ফেলের উদাহরণ, খাচ্ছি অর্থাৎ বর্তমান সময়ে আমি খাচ্ছি, খাবো অর্থাৎ ভবিষ্যতে আমি খাবো, খেয়েছি অর্থাৎ অতীতে খেয়েছি। এবার আলোচনা করব হরফের সংজ্ঞা নিয়ে। যে কালিমা বা শব্দ কোনো বস্তু, ব্যক্তি অথবা কোনো কাজের নাম নয় এবং কাজটি অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিন জামানার কোনো এক জামানায় সংগঠিত হয় না, অর্থাৎ যে কালিমা এসএম ও ফেল না সেটিই হরফ। যেমন মধ্যে, থেকে, পর্যন্ত, দ্বারা ইত্যাদি, এসব কিছুই হরফের অন্তর্ভুক্ত, অর্থাৎ ইংরেজিতে যাকে বলে অক্সিলারি ভার্ব। আজকের ক্লাসের সারাংশ, আমরা বেশ কিছু পরিভাষা জানতে পারলাম এবং শিখতে পারলাম। এক, পরিভাষার সংজ্ঞা। দুই, লফজের সংজ্ঞা ও লফজের প্রকারভেদ। তিন, লফজে মৌজুর সংজ্ঞা ও এর প্রকারভেদ। চার, লফজে মুহমালের সংজ্ঞা এবং লফজে মুহমাল নিয়ে কিছু কথা। পাঁচ, মোরাক্কাবের সংজ্ঞা। ছয়, মুফরাদের সংজ্ঞা। সাত, এসএম, ফেল ও হরফের সংজ্ঞা। এবার আপনাদের করণীয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো কাজ করতে চাইলে অথবা কোনো বিষয় শিখতে চাইলে আমাদের প্রয়োজন হয় ওই কাজের অথবা ওই বিষয়ের সব সরঞ্জামাদি। শিক্ষার্থী হিসাবে আপনাদের এই সমস্ত সরঞ্জামাদি যোগান দেওয়া অবশ্যই জরুরি। আজ একটি কিতাবের নাম বলছি, সফওয়াতুল মাসাদির। কিতাবটি দ্রুত সংগ্রহ করুন। বইটি ইসলামিক কুতুবখানা থেকে বাংলা অনুবাদ বের হয়েছে, আপনারা তা সংগ্রহ করে নেবেন। দুই, আপনারা যা পড়ছেন বা লিখছেন আমাদেরকে তা জানান, কমেন্ট করে জানান। আপনারা যা খুঁজে পাচ্ছেন আমাদের পড়াশোনা থেকে, তার ভেতর থেকে আমাদেরকে কিছু কিছু কমেন্ট করে জানান। যেমন পাঁচটি এসএম বা নাউন, পাঁচটি ফেল বা ভার্ব, পাঁচটি হরফ, পাঁচটি মোরাক্কাব, পাঁচটি মুফরাদ, পাঁচটি লফজে মুহমাল, অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমরা যত্ন সহকারে দেখব ইনশাআল্লাহ। আজ এখনই বিদায় নিচ্ছি, আমি শিবির আহমদ শিহাব। আগামী পর্বে আবারও কথা হবে। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।